হ্যালো অল ডিয়ার ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সামনে চলে এসেছি ইলিশ মাছের ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে। তো ইলিশ মাছ নর্মালি ভাপা, সর্ষে ভাপা, ইলিশ মাছের ঝোল তোমরা সবাই খেয়ে থাকি। তো চলো আজ আমি তোমাদেরকে করে দেখাবো ইলিশ মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি। তো তার জন্য আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো বিনা স্কিপ কিয়ে। তো তাহলে দেখে নাও, আমি কচুর কাঠি বা কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ভাপা বানাবো আজ। তো তার জন্য আমি প্রথমত ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি কচুর মুখিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে সিদ্ধ করে রেখেছি। কচুর মুখিটাকে কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে, আর এখানে নিয়েছি আমি সর্ষে লঙ্কা, আর তার ভেতরে সামান্য নুন হলুদ দিয়ে পেস্ট। তো প্রথমত যেটা আমাকে করতে হবে, একটা বোল নেব, বোলের ভেতরে আমি প্রথমত মাছটাকে সর্ষে লঙ্কা বাটা দিয়ে কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে একটা বোল নিয়ে নিয়েছি, এবার আমি মাছগুলোকে বোলের ভেতরে দিয়ে দেব। মাছগুলোকে কিন্তু আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এর ভেতরে আমি এবার দিয়ে দিলাম, আমি এর ভেতরে সর্ষে লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এর ভেতরে আমি দিয়ে দেব অল্প হলুদ, দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ, এটা সম্পূর্ণ নিজেদের উপরে যতটা যে খাবেন। এর ভেতরে এবার দিয়ে দেব আমি কাঁচা তেল, কাঁচা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এর ভেতরে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে হাত দিয়ে ব্যবহার করব, হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালো করে মেখে এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে 5 মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি, দেখে নাও। এদিকে আমি একটা তাওয়া অলরেডি বসিয়ে দিয়েছি, তাওয়াটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাখানোটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে বাকি ধোয়া বেশ খানিকটা জল দিয়ে দেব। এবার আমি এর ভেতরে আগে থেকে কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব এর ভেতরে আর দিয়ে দেব আমি আগে থেকে যে কচুর মুখি বা কচুর গাঠিটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেইটাকে আমি আবার দিয়ে দিলাম। তো আমরা তো অনেক রকম ভাবে ইলিশ মাছ ভাপা খেয়ে থাকি, তো আমি বলবো সবাই একবার এইভাবে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব, পুরোপুরি ভাবেই ঢাকা চাপা দিয়ে দেব এটাকে। আর আমি তখনই নামাবো যখন আমি প্রায় হয়ে আসবে, তার আগে আমি একদমই ঢাকাটা তুলবো না, পুরো ভাবে এটা এবার হবে। তাহলে দেখে নাও, আমি 10-15 মিনিট বাদে ফিরে এলাম। দেখো আমার কচুর মুখি বা কচুর গাঠি দিয়ে সর্ষে মাছের ভাপাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব সর্ষের তেল। Take a cold shower, scream until you're louder, work until you're prouder, and fuck all the doubt.